আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে গাজরের হালুয়া। আর গাজরের হালুয়াটা একটু বেশি মজা হয়ে থাকে, বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে। আর গাজর কিন্তু সারা বছরই পাওয়া যায়, তবে শীতের সিজনে একটু বেশি পাওয়া যায়, আর এখনই সময় এই হালুয়াটা তৈরি করার জন্য। তো আমি আজকে গাজরের হালুয়ার জন্য এখানে 1 কেজি গাজর নিয়েছি, তবে ভালো ফ্রেশ গাজরটা নিয়েছি, টাটকা। তবে অবশ্যই গাজরের হালুয়ার জন্য গাজরের কালারটা এবং কি টাটকা দেখে কিনতে হবে। গাজরটা আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর ছলে নিয়েছি। তো ছলে নেওয়ার পরে আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। আপনারা চাইলে মোটাটা দিয়েও করতে পারবেন, তবে আমি চিকনটা দিয়ে করছি। চিকনটা দিয়ে করলে হালুয়াটা অনেকটাই সফট হয়, খেতে অনেক ভালো লাগে। তো এভাবে গ্রেটার করব, আর মুখের যে অংশটা, কালো অংশটা, এটা ফেলে দিতে হবে। তো আমি এভাবে সবগুলা গ্রেটার করে নিয়েছি। এখন একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। এই ঘিটা আমার ঘরে তৈরি করা, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। ঘিটা হালকা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ছোট সাইজের একটা তেজপাতা আর একটা দারচিনির ফালি। দিয়ে দিচ্ছি 4টা ছোট এলাচ, মুখটা একটু ফাটিয়ে ফ্লেভারের জন্য। আর 20 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি গাজর। আমি সবগুলো গাজরই এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিব 5 থেকে 6 মিনিটের মতো, যাতে কোনো পানি থাকলে শুকিয়ে যাবে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে গাজরটা আমি মিশিয়ে নিব, তারপরে ঢাকনাটা ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। তো ফিরে আসলাম আমি 2 মিনিট পর, আর ঢাকনাটা আমি ঢাকবো না, তাহলে গাজরের কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে 5 মিনিটের মতো এটা ভেজে নিয়েছি। এর মধ্যে আর কোনো প্রকার পানি নেই। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 2 কাপ গরুর লিকুইড দুধ। দুধটা আমি আগ থেকেই জাল করে নিয়েছি, আর দুধের মধ্যে যে সর ছিল ওটা সহই আমি দিয়েছি, কারণ এটা মালাইয়ের কাজ করে। 1 কেজি গাজরের মধ্যে 2 কাপ দুধই যথেষ্ট, এর বেশি দেওয়া লাগবে না, আর কম দিলেও কিন্তু গাজর সিদ্ধ হবে না। এখন দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে আমি দারচিনির ফালি আর তেজপাতাটা ফেলে দিব। এলাচটা আমি ফেলে দিব না, এটা আমি হালুয়া তৈরি করা শেষ একদম লাস্ট পর্যায়ে গিয়ে তুলে ফেলে দিব। এখন আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ লবণ, কারণ মিষ্টিতে একটু লবণটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 1 কেজি গাজরের মধ্যে আমি 1 কাপ চিনি। আপনার চাইলে মিষ্টিটা আরও ভারী কমিয়ে নিতে পারেন, যার যেমন পছন্দ। এখন চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। দুধটা একসাথে এক জায়গায় দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নিয়েছি, আর গাজরের হালুয়াটা খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে, এখানে আর কোনো প্রকার পানি নেই। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি আমি বাদাম কুচি। আমি এখানে নিয়েছি পেস্তা বাদাম আর কাঠবাদাম। আপনার চাইলে যে কোনো বাদামই এখানে দিতে পারেন, কারণ কোনো ধরাবাঁধা নেই, যার যে বাদাম পছন্দ এই বাদামটাই অ্যাড করতে পারেন। আর বাদামের পরিমাণটা যত বেশি দিবেন ততই হালুয়াটা খেতে অনেক ভালো লাগবে। আপনার চাইলে এখানে কিশমিশও অ্যাড করতে পারেন। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, কারণ প্রথমে আমি যেই ঘিটা দিয়েছিলাম এটা কিন্তু রান্না করতে করতেই ফ্লেভারটা নষ্ট হয়ে গেছে, আর এখন যে ঘিটা আমি দিয়েছি এটা খুব সুন্দর একটা টাটকা ফ্লেভার আসবে আর খেতে অনেক ভালো লাগবে। আর গাজরের হালুয়াটা আমার তৈরি করা হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে এখন আমি নিয়ে নিলাম পরিবেশনের জন্য। তো আশা করি আজকের এই হালুয়া রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, কারণ আমি অনেক সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন আমি উপর থেকে আরও সুন্দরের জন্য দিয়ে দিচ্ছি পেস্তাবাদাম আর কাঠবাদাম একটু সুন্দরের জন্য। যদি হালুয়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।
আর যারা আমার সাথে এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।